এই অনুব্রত মন্ডল হিন্দু মুসলমান সবার চুরি করেছে বলেই সব পরিবারে জেলে শুয়ে রয়েছে তিহারে উন্নয়ন চাদর জড়িয়ে আগে দাঁড়িয়েছিল এখন তিহারে সবে রাজনীতিতে এসছে দু একটা আবার সবে রাজনীতিতে এসছেন একটা ছেলে বাচ্চারা যখন কথা যাই 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 বাই যাই করে অনেক কথাবার্তা বলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর ভুল কথা বলে ফেলেন এই ইডি অফিসার ছড়িয়ে দিলো এই সিবিআই এর অফিসার ছড়িয়ে দিলো এই অফিসার ফিটিং করাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ তার দলের পক্ষে আসলে পুলিশের সঙ্গে তৃণমূলের পারিবারিক সম্পর্ক কুনাল ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় সাংবাদিক কুনাল ঘোষের পিন্ডি চোটকে পশ্চিমবঙ্গের জাতীয় খোরাক করে তুলেছে ভাই এরা সবার ক্ষতি করেছে বলুন না গরিব মানুষ যাদের চাল ডাল রেশন গরিবের চাল ডাল রেশন যা কেন্দ্র সরকার পাঠাচ্ছে বিনামূল্যে করোনার পর থেকে তার মধ্যে হিন্দু মুসলমান নাম লিখে দিয়েছে মোদিজি না যে যে বাচ্চাগুলো মিড ডে মিলের জন্য স্কুলে যায় গরিব বাচ্চা যারা পড়তে পারেন না তার হিন্দু বাচ্চা আছে মুসলমান বাচ্চা আছে না তৃণমূল সবার চুরি করেছে ওরা হিন্দুর নয় ওরা মুসলমানের নয় ওরা শিখের নয় খ্রিস্টানের নয় ওরা কোনো ধর্মের নয় ওরা গণতন্ত্রের প্রেমী মানুষের নয় ওরা শুধু চুরির এবং চোরের সমর্থক তাই হিন্দু মুসলমান সবাইকেই এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে হাত জড়ো করে ঘুরলেও লোকে পরিষ্কার উনি আসছে জানতে পারলেই উঠোন থেকে বালতি ঘটি ঘোড়া থালা বাসন সব সরিয়ে নেবে ছেলে মেয়ে থাকলে বউ থাকলে সব সরিয়ে নেবে জানে কিছু না কিছু করলে পরিষ্কার এরা আর নাই পারুক কিছু করতে এরা ঝেড়ে দিতে পারে উপরে আছেন আল্লাহ বিদায় হবে সকাত মোল্লা বলছে লাভলি মৈত তো খুব দিলেন তার স্বামীকে সরিয়ে দেওয়া হয়েছে সৌম রায় যিনি আপনাদের মনে থাকবে যখন আনিশ খুন হয় পুলিশের হাতে এরকমই জানা গেছে তখন কিন্তু সৌম রায় দায়িত্বে ছিলেন তাকে নাকি বিধানসভা ভোটের আগেও সরানো হয়েছে লোকসভা ভোটের আগেও সরানো হলো তা নিয়ে সরব খোদ মুখ্যমন্ত্রী আমার সঙ্গেই রয়েছেন রুদ্রনীল ঘোষ কথা বলবো দাদা খুব উগড়ে দিয়েছে ঘাস ফুল যত কাটবে তত বাড়বে হ্যাঁ এটা তো সবাই জানে যে ঘাস ফুল তো নয় ফুল কম হয় ঘাস সারাক্ষণ হয় যেমন গাছ হয় সব গাছে কি ফল হয় নাকি বারো মাস ধরে ফল ঝুলে থাকে তা তো নয় ফুলও বারো মাস ধরে ফুটে থাকে না ধরে টরে যায় মাঝে মাঝে হয় আর কি তো যাই হোক আমি জানি না এই মুখ্যমন্ত্রীর বিভিন্ন রকমের অফিসার যাদের নির্বাচনের আগে তিনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে দালালি করেন নিরপেক্ষ না থাকেন আপনি যে কথাটা একদমই তুললেন আমিও জাস্ট আপনি যখন ওনার নাম বললেন এবার তিনি কার কার বর ছেলে এসব তো লাভ নেই এবার আনিস খান কাণ্ডের পর এবং তারপর আমি বোধহয় যদি খুব ভুল নাও করি আহ নূপুর শর্মা সংক্রান্ত একটা ঘটনা ঘটেছিল এবং সেক্ষেত্রে ভয়ঙ্কর রকমভাবে বেশ কিছু মানুষ সরকারি সম্পত্তি ভাঙা লুটপাট করা সেগুলো যখন করেছিল তখন বোধহয় এই ভদ্রলোকই ছিল এবং তিনি তা আটকাননি ন্যাশনাল হাইরোধ হাইওয়ে অবরোধ করা টরা তো করেনি তো যাই হোক নির্বাচন কমিশন যখনই দেখেন যে বিশেষ করে পুলিশ এবং পশ্চিমবঙ্গের মানুষ জানেন এবং আদালতও জানেন আমাদের সম্মানীয় হাইকোর্টও তারা বিভিন্ন ঘটনায় দেখেছেন যে তৃণমূল ঘনিষ্ঠ চোর ক্রিমিনাল যারা দাঙ্গাবাজ যারা গুন্ডা তাদেরকে রক্ষা করাই পুলিশের কাজ এবং পুলিশের এই একটা বড় উপরতলার একটা অংশ তারা কিন্তু এই ধরনের তৃণমূলের সঙ্গে আত্মীয়তায় জড়িয়ে এবার দেখুন পুলিশ সরাসরি লাভলি মৈত্রকে বিয়ে করে ফেলে এই বিষয়টা ওপেন করে দিয়েছে যে বিয়ের আগে পুলিশ অফিসার ছিল তো হ্যাঁ কিন্তু পুলিশ অফিসার থাকলেও কি হবে দেখুন আমার বিয়ে করি আমার বাড়ি যদি আপনাদের হাওড়া উলবিড়িয়াতে হয় আমি তাকে না খাবারও খেতাম না উলবিড়িয়ার পিঠে পুলিও খেতাম না কিন্তু যেই আমার শ্বশুর বাড়ি উলবিড়িয়া হয়ে গেল আমি উলবিড়িয়া যাব উলবিড়িয়া বুঝবো উলবিড়িয়ায় পিঠে পুলি খাবো সব করবো ঠিকই তো উনি যখন পিঠে পুলি খেয়ে ফেলেছেন তো অসুবিধা কোথায় হয়ে গেল লাভলি মৈত্র সংসারে তো রোজগারপাতি কমছে না ওনার তো মাইনে বন্ধ হয়ে যাচ্ছে না উনি পুলিশ পুলিশ হয় পুলিশের ডিউটি যা যা যে একটা ধরনের এটাই তো নিয়ম প্রত্যেকবার ভারতবর্ষের প্রত্যেক জায়গায় এটা হয় যে উনি তৃণমূলের এমএলএ কে বিয়ে করবেন কেন উনি তৃণমূলকে খুশি করবার জন্য রাস্তাঘাটে যারা অশান্তি করছে তৃণমূলের পক্ষে যারা ভোট দেয় যারা চুরি করে মানুষের তাদের পক্ষে দাঁড়াবেন কেন সেই জন্য সরতে হয়েছে উনিও বিচলিত নন উনি জানেন এটা ওনার হবার ছিল মুখ্যমন্ত্রী হন দেখুন তা আমি জানি না সংসারের ব্যাপারে তো বিজেপি কখনো ঢুকে না তৃণমূল ঢুকে যায় সবসময় এখানে ঢুকলো কি করে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী না মানে কি বলবো নিজের মান সম্মান নষ্ট করছেন এর আগে যারা পশ্চিমবঙ্গে ইডিসিবিআই এর অফিসার ছিল যারা ইডি এর কাজে গাফিলতি করছিল এবং বিভিন্ন রকম ভুলভাল কাজকর্ম করছিল কেন্দ্রীয় সরকার থেকে তাদের ওপরে কড়া পদক্ষেপ নেওয়া হয় এবং তারা কাজে দুর্বলতা করছেন সেই জন্য বিভিন্ন কোর্টে তারা গালমন্দ খাচ্ছেন এবং প্রতিষ্ঠানগুলোকে বদনাম করছেন এই জন্য তীব্র কড়া পদক্ষেপ কেন্দ্র সরকার নেয় এবং ইডি এবং সিবিআই এর যারা অকর্মণ্য অপদার্থ অফিসার তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয় তা কেন্দ্র সরকার তার নিজেদের অপদার্থ অফিসার সরকার তাদের সরিয়েছে তাতে দেখবেন মঞ্চে এখনো বক্তব্য আছে মুখ্যমন্ত্রী বলছেন এই ইডি অফিসার সরিয়ে দিল এই সিবিআই অফিসার সরিয়ে দিল এই অফিসার ফিটিং করাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ তার দলের পক্ষে যেই সেই অফিসারকে সরিয়ে যখনই কোনো নিরপেক্ষ মানুষ তিনি যে জীবিকারী হন বিশেষ করে পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশের কাজ কি সবাই জানে তৃণমূল চুরিজোর চুরি করবে সেটাকে গার্ড দেওয়া আর পরিষ্কার যারা বিরোধী রাজনীতি করে ভারতীয় জনতা পার্টি তাদের যারা কর্মী কার্যকর্তা রয়েছেন তাদের মিথ্যে কেস দেওয়া বা তৃণমূল খুন করবে পুলিশ লিখে দেবে এই এসপি এই ধরনের লোকজনদের লিখে দেবে অস্বাভাবিক মৃত্যু এটাই কাজ এবার যারা পরিষ্কার পশ্চিমবঙ্গের যে যে মানুষ রয়েছেন বা ভারতবর্ষের যে কোনো মানুষ তারা যাতে নিজের ভোটটা যে দলকে ভালোবাসেন নিজে দিতে পারেন আর ভোট লুটপাট না করতে পারে এই ধরনের চোর লুটেরা দল পশ্চিমবঙ্গের তৃণমূল সেই জন্য যে কোনো সরকারি জায়গায় রুটিন মাফিক এই বদল হয় এর আগে রাজীব কুমারকেও সরানো হয়েছে দেখুন তিনি তখন অত কিন্তু হৈ হৈ করে ওঠেননি কারণ উনি জানেন যে রাজীব কুমার বেসিক্যালি ইডিসিবি এর হাত থেকে বাঁচতে গিয়ে লুকিয়ে পড়েছিলেন এবং তৃণমূলই মুখ্যমন্ত্রী তার জন্য ধরনা দিয়েছিলেন শেখ শাহজাহান যে কায়দায় ফেরার ছিল এই রাজীব কুমারও ফেরার ছিল সেই জন্য উনি খুব একটা চিৎকার করতে পারেননি এবার একে নিয়ে চিৎকার করছেন এবার দেখুন যে কোনো এসপি হোক বা পুলিশের বড় পদস্থ কর্তা হোক তারা লাভলি মৈত্রের মতো তৃণমূলের যে কোনো বিধায়িকাকে বা কাউকে তৃণমূল ঘনিষ্ঠ কাউকে বিয়ে করুক না করুক সবাই জানে তৃণমূল পুলিশের সঙ্গে সম্পর্ক পাতাবার জন্য হাতে নোট নিয়ে ঘরে এবার যে ওই টাকার মালা নিয়ে যদি তং হৃদয়ং তব তদশ্রী হৃদয়ং ঘুসাং মামা যারা করে নেয় তাদের মুখ্যমন্ত্রী পছন্দ করেন মানে ঘাস কি চুল নাকি যে কাটলে বাড়বে তা নয় দেখুন মাথায় যেমন টাক পড়ে ঠিক তেমন কিন্তু পরিষ্কার ওয়েদার খারাপ থাকলে ঘাসও কিন্তু শুকিয়ে যায় পশ্চিমবঙ্গের কুনাল ঘোষকে বলে যে আপনি ভুল করছেন যে কুনাল ঘোষ বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি কুনাল ঘোষকে কে গ্রেফতার করা উচিত ঠিকই বলেছে সব ধরা পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দর্শক দেখছে কেন দর্শক শুনছেও তারাও জানে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় চোট কি করে এলো না এলো কে ঠেলেছে কে কাকে ঠেলতে গিয়ে করেছে তথ্য প্রকাশ করেছে পুলিশ ওই ঘরে কে কে ঢুকেছিল কে কাকে ঠেলেছে বা কুনাল ঘোষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় সাংবাদিক কুণাল ঘোষের পিন্ডি চোটকে পশ্চিমবঙ্গে জাতীয় খোরাক করে তুলেছে জাফর যে কোনো ধরনের হয় কুনাল জাফর হতে পারে অভি জাফর হতে পারে বিভিন্ন নাম আছে ওদের দলে সবাই সবাই নামে খিস্তি করে গালাগাল করে ই ওকে সাদা ভাল্লুক বলেছিল ও তাকে কালো হাতি বলেছিল কত কি চিচি মাথা খারাপ হয়ে যাচ্ছে চুরি জোর চুরি পুলিশকে দিয়ে ভোট লুট ভারতীয় জনতা পার্টির কর্মীদের নামে মিথ্যে কেস যে যে পুলিশ অফিসাররা পুরস্কার সন্তর্পণে দিয়ে আসছেন যে যে পুলিশের কর্তারা নির্দেশ দেন এটা করুন এটা ছাড়া তৃণমূলের জেতবার উপায় নেই দেখুন যে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে তাদের তো হিন্দু মুসলমান হয় না ওখানে যেমন শান্তনু বসে আছে তেমন সারিফুলও বসে আছে ওখানে যেমন সাবিনা বসে আছে তেমন সাবিত্রীও বসে আছে সবারই চাকলি রুট করেছে হচ্ছে তৃণমূল যা লুট তৃণমূল করেছে সে তৃণমূলকে ভোট দেবে তার কি মাথা খারাপ হয়ে গেছে যে যে গরিব মানুষগুলো নরেন্দ্র মোদীর যে প্রকল্প ছিল যে গরিব মানুষ যারা প্রান্তিক মানুষ পিছিয়ে পড়া মানুষ তাকে ঘর দিতে হবে সেই আবাস যোজনার ঘরের টাকা তৃণমূল চুরি করে প্রত্যেকেই দেখেছে নিউজে যে তৃণমূল নেতাদের বাড়ি তৈরি হয়েছে যে আবাস যোজনায় তৃণমূল যে যে চুরি করেছে মানুষের ঘর হিন্দু মুসলমান সবার চুরি করেছে এরা তৃণমূল নেতাদের ঘর হয়েছে আজকে যে সন্দেশকালী সেখানে মুসলমান মানুষও আছেন হিন্দু মানুষ আমাদের আদিবাসী মানুষজন আদিবাসীদের ছোট করে পরিষ্কার তৃণমূল চুপ কারণ যে যাকেই অপমান করুক সেটা সম্মানীয় রাষ্ট্রপতি হোক মানুষ হোক হিন্দু হোক মুসলমান হোক যাদেরই তৃণমূল ক্ষতি করুক না কেন সে কি দুলা সেনের হিসেব অনুযায়ী পঁচিশ শতাংশ এই চুরির টাকা মানুষের টাকা ঝেড়ে পঁচিশ শতাংশ নিজে রেখে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছে পাঠাচ্ছে আমি বলছি না সেনের অমর আছে ভিডিও ঘুরে বেড়ায় তো ফলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত চুরি দুর্নীতি হচ্ছে এতদিন ধরে চুপ ছিলেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দেখেছিলেন যে তৃণমূলের পরিষ্কার নেতারা এই আবাস যোজনার ঘর ঝেড়ে নিজেরা পাকা বাড়ি বানিয়েছেন উনি চুপ ছিলেন কেন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ উনি পরিষ্কার একদম সরল চার বছরের শিশুর মতো মুখ করে বলেছিলেন কে শাহজাহান কই ও তো ছিল না ওই ভিডিও সবার মনে আছে আর এখন একশো সাঁত্রিশ কোটি টাকার ওই ভেড়ির নামে মাছের পেটের মধ্যে দিয়ে মাদক পাচার করতো এবং দু নম্বরই ব্যবসার টাকা একশো সাঁইত্রিশ কোটি টাকা ওই লোকটার মা বোনেদের পিঠে বানাবার নাম করে তাদের মানিজ্যত লোটা জমি লোটা মানুষের ভিড়ি বানিয়ে দেওয়া অবৈধ চাষ দেখুন এই লোটের তো হিন্দু মুসলমান হয় না আচ্ছা আপনি বলুন না যে আমার রাজ্যে সাথী আছে যে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন পিজি আমার হাতে সেফটি করে দিয়েছে তার ভাইপো চোখ খারাপ হয়ে যায় সে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করে না পিসির দেওয়া কার্ড সে চলে যায় আমেরিকার সব থেকে বড় হাসপাতালে যেখানে তশো বড়ো লোক টাটা বিল্ডারা আম্বানিরা যেতে পারে না গরিব দল পিসি চালির থাকে সে মাত্র দু হাজার চোদ্দ সালে রাজনীতিতে এসেছে সে কিছুই জানে না রাস্তার ওপরে তার পঞ্চাশ কোটি টাকার বাড়ি তার পিসির কথা অনুযায়ী তার সম্পত্তি ক্রোক করেছে ইডি মানে বাজেয়াপ্ত করেছে একটা মানুষের সম্পত্তি কখন বাজেয়াপ্ত হয় বিজেপি করেছে না অন্য কোনো দল করেছে না কোর্টের নির্দেশে যে তদন্ত করার দায়িত্ব দিয়েছে ইডি এবং সিবিআইকে তারা অনুসন্ধান করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রপার্টি পেয়েছেন সেই প্রপার্টি কোর্ট থেকে এলো এত হাজার হাজার কোটি টাকার প্রপার্টি তার হিসেব অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টে দিতে পারেননি সেই জন্য সম্পত্তি ক্রক করা হয়েছে যদি তিনি আর হিসেব দিতে না পারেন তাহলে পি এম এলএ অ্যাক্ট অনুযায়ী সারা ভারতবর্ষের মানুষকে যেভাবে আইনের মধ্যে দিয়ে আমার দেশের আইন রয়েছে জেলে যেতে হয় উনি যাবেন যদি উনি প্রমাণ করতে পারেন যে না উনি দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তো তাহলে উনি যাবেন না বড় বড় কথা বলবেন তখন আমরা শুনবো উনি ওনার দল থেকে যাবতীয় চুরি যখন সবাই মিলে করছে এক একটা লোক ধরা পড়ছে উনি কারুর নামে কোনো কথা বলেননি তার মানে উনিও তো চোরেদের পক্ষে ওনার সম্পত্তি টাকা পয়সা যা সেইটার উনি হিসেব দিতে পারছেন না এর আগে বিভিন্ন জায়গায় বলতেন দশ পয়সা হিসেব দিলে আমি ফাঁসি কাট কি না দড়ি ফড়ি করবেন আমরা বলিনি উনি নিজে থেকেই বলেন বাচ্চাদের মতো আজে বাজে কথা এর আগে মঞ্চে দাঁড়িয়ে বারবার বলে গেছেন এই একুশে জুলাই আগের বছরও বলেছিল যে কেন্দ্রকে এক পয়সা দিতে হবে না বাংলা নিজের পয়সায় আওয়াজ দেবে অমুক দেবে তমুক দেবে তারপর ভিক্ষা করতে উনি দিল্লি অবধি গেছেন উনি হয় রাজনীতি জানেন না বা পিসির থেকেও মিথ্যা কথা বলতে পারেন সবাই জানে হ্যাঁ পিসির থেকে স্মার্টলি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দৌড়াদৌড়ি করে বলেন দেখবেন তার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক উন্নত মিথ্যবাদী সবার সম্মান দেওয়া উচিত কোন প্রকল্প কারুর বাবার পৈতৃক সম্পত্তি নয় এক মিনিট একদমই তাই তো তাহলে আগে এই লোকটা সারা করি তো বাবায় চলে যায় যাইও ওনার কথা পরে বলছি দেখতে পাচ্ছেন বড়দের খেলা চলছে তার মাঝখানে একটা বাচ্চাকে ঠোকালেন কেন আপনি কোনাল ঘোষ এমনি কপালের দজ কষ্টে রয়েছে আবার লোকটাকে ঢুকিয়ে দাও শান্তি করা আপনারা কি কুনাল ঘোষকে শান্তিতে থাকতে দেবেন না আরে বাবা কি মুশকিলের কথাবার্তা কারুর বাবারই কোনো ক্ষমতে তার মানে পরিষ্কা তিরমুল যে কথাটা বলছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই কপালের দোষ কুনাল ঘোষ এই এরা প্রত্যেকে যা যা বলছে প্রকল্প সবার হয় আপনি বলুন তো যে সতেরোটা রাজ্য ছাড়া ভারতবর্ষে অনেকগুলো রাজ্য রয়েছে প্রচুর রাজ্য রয়েছে যেখানে বিজেপি সরকার নেই তাহলে কেন্দ্রের নরেন্দ্র মোদীজির যে প্রকল্পগুলো রয়েছে বিজেপি সরকারের যে প্রকল্পগুলো রয়েছে গরিব মানুষের যার হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান নেই তাহলে সেই প্রকল্পগুলো বাকি রাজ্যগুলো পাচ্ছে কেন যেখানে বিজেপিকে ভোট দেওয়ার লোক নেই সেই লোকগুলো দিচ্ছে কেন কেন আটকাচ্ছে না আমরা কারণ এটা নিয়ম নয় প্রকল্প সবার জন্য তাহলে কোন সাহসে তৃণমূল বলছে যে যারা যারা তৃণমূলকে ভোট দেবে না তারা প্রকল্প পাবেন না এরা অনৈতিক কাজ করছে আইন ভাঙা কাজ করছে জেলা উচিত এদের উনি দেখান যে ডায়মন্ড হারবারে উনি এমন কাজ করেছেন যেখানে ডায়মন্ড হারবারের মানুষের জীবন জীবিকা পাল্টে গেছে ওনার পিসিমনি মুখ্যমন্ত্রী উনি এত দশ বছরের এমপি কি ঘোড়ার ডিমটা করেছেন ঠিকই বলেছেন উনি ভবিষ্যৎ তো দেখতে পান তাই না বড় বড় বলে তো লাভ নেই তৃণমূলের প্রত্যেকটা লোক মিথ্যা কথা বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় হন দুর্ভাগ্যজনক ভাবে একজন ভদ্র মহিলা তিনি নামের আগে লিখতেন সততার প্রতীক দু হাজার পনেরো পর থেকে তিনি আর লিখতে পারেন না নিজের নামের আগে যেভাবে তিনি চোর জোচ্চোরদের প্রশ্রয় দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে আবার বলছে তিনি হিন্দু নয় তিনি মুসলমানের নয় তিনি সবার যারা চুরি করেছেন তাদেরকে বীর বলে আখ্যা দেন এইটুকুই বলবার ঠিক আছে বড় বড় কথা বলছে তো অধিকারী হ্যাঁ গোবর জল দিয়ে তো ধুতেই হবে যেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিল গোবর জল দিয়ে ধোয়া হবে তার কারণ ওখানে ওই অঞ্চলের মানুষ দাঁড়াবে আপনার মতো ক্রিমিনাল না নয় সকাত মোল্লা মুখ্যমন্ত্রী আপনি ক্রিমিনাল আপনাকে বোমবাদা বলেছেন আপনি চুপ করে রাখুন লজ্জা লাগে না সিকিউরিটি নিয়ে ঘুরতে লজ্জা লাগে না মুখ্যমন্ত্রীর আপনার মতো ক্রিমিনাল যে বোমবাদে মুখ্যমন্ত্রীর কথায় তাকে প্রোটেকশন দিতে কিসের ভয়তে মানুষের ভয়তে তো যদি মানুষ আপনাকে ঘিরে না ধরতে পারে সবাই জানে মুসলমান সমাজের নামটাকে যদি বদনাম করে থাকে তাহলে এই তৃণমূল আমরা চাই যে সমাজে একজন মুসলমান মানুষ তিনি ধরুন আপনার মতো কোথায় সাংবাদিক হয়ে উঠবেন কোথায় পরিষ্কার তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেখানে নাম করা লয়ার হয়ে উঠবেন পশ্চিমবঙ্গ থেকে শিক্ষক হয়ে উঠবেন ডাক্তার হয়ে উঠবেন আর এরা চায় তারা দাড়িতে রং করা মৌলভী হবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় ভরা পেটে ইফতার করবেন মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখন শিক্ষিত হতে চেয়েছেন তারা বেরিয়ে আসছেন যেটা তৃণমূল পছন্দ করে না ঠিক আছে তা তাই পরিষ্কার এই শুধু এই নির্বাচন নয় দু হাজার ছাব্বিশের মধ্যে তারাও জানেন আচ্ছা বলুন তো যারা তৃণমূল বাড়ির যারা বাবা মা রয়েছেন যারা তৃণমূলকে ভোট দিতেন তারা ভেবেছিলেন যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে বিয়ের বয়স পেরিয়ে গেছে রোজগার করার বয়স পেরিয়ে যাচ্ছে কালো চুল পাকা হয়ে গেছে সেটা সাবিত্রী হোক বা সাবিনা হোক শান্তন হোক বা সারিফুল হোক যারা বসে রয়েছে তাদের বাবা মায়েরা তো ভোট দিয়েছিলেন এই দলটাকে এই তৃণমূলের চুরি চোরচুরির জন্যই এই ছেলেমেয়েগুলো রাস্তায় বসে তারা চাইবেন এই দলটাকে ভোট দিতে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা জানতে পাচ্ছেন তাদের বাচ্চাগুলো যারা ভবিষ্যতে সেই বাচ্চাগুলো বড় হয়ে আজকের দিনে যারা ইয়াং বাবা মা তাদের বৃদ্ধ বয়সের হাতের লাঠি হবেন সম্বল হবেন বৃদ্ধ বাবা মাকে রোজগার দেবেন রোজগার দেবেন কি করে যদি তৃণমূলের এই ভুয়া শিক্ষকের কাছে পড়াশোনা করে তৃণমূল বাড়ির ভোটাররাই জানে যে আমার বাচ্চা যদি তৃণমূল থাকে ভুয়ো শিক্ষকের কাছে পড়বে তাই তারাও চায় না তৃণমূল থাকুক জেনে রেখে দিন জিজ্ঞেস করুন তাদের তারাও জানে যে আমার মেয়েটা বড় হয়েছে আমার স্ত্রী আমার স্ত্রী আমার মেয়ে যদি রাস্তায় বেরোয় তো তাহলে যদি তৃণমূলের লোকজনেরা যদি ক্ষমতায় চলে আসে আমার মেয়েটা ফিরবে আমার বউটা হয়তো লাশ হয়ে পড়ে থাকবে বা আমার ছেলে রক্তাক্ত অবস্থায় ফিরবে এত কিছু বলছেন আপনারই সহকর্মী সায়ন্তিকা তাকে প্রশ্ন করেছিলাম আপনার প্রশ্ন নিয়ে গিয়ে তিনি বলছেন যে উন্নয়ন পৌঁছে দেবো মানুষের কাছে একটাই কথা দিদির উন্নয়নটা পৌঁছে দেবো রুদ্ধ আমার বন্ধু হয় যা খুশি বলি না সে ঠিক আছে আমরা বন্ধুই তো কাজের জায়গাতে আমরা কর্মচারী একসঙ্গে কাজ করি আমরা সহকর্মী সিম্পল উন্নয়ন তো তিহার জেলে কম্বল জড়িয়ে শুয়ে আছে পৌঁছবে কি করে তার আগে শান্তিকাকে তিহার জেলে যেতে হবে আইনি লড়াই লড়ে অনুব্রত বাবু তার মানে উনি কি বলছেন যে চুরি জচ্ছুরি কোনো কিছুই করেননি কোটে অনুব্রত বাবুর যে লয়ারা দাঁড়িয়েছিলেন তারা চুরি জচ্ছুরির বিরুদ্ধে প্রমাণ দেখাতে পেরেছেন বাস তাহলে উন্নয়নের কথা তুলছে কেন আর অন্য কিছু বলুক শান্তিকা তুমি অন্য কিছু বলো তাহলে মানাবে তোমার তোমার দিদির উন্নয়নটা কি আরে ঘরে ঘরে দিদির উন্নয়নটা কি দিদি তো উন্নয়ন করেছেন চুরি শিল্পের দিদি উন্নয়ন করেছেন মাছ শিল্পের দিদি উন্নয়ন করেছেন ক্রিমিনালদের সেটাই তো শায়ন্তিকা দেবী পৌঁছে দেবেন বলছেন খুব ভালো এলাকার বিধানসভার মানুষ সাবধান হয়ে যান শায়ন্তিকা ক্রিমিনালদের উন্নয়ন আপনাদের ঘরে পৌঁছে দেবে বলছে দারুণ শায়ন্তিকা পৌঁছে দিন